পেটি রাস্তাটো মানে আপনার ভবানীপুর পৰা আমার একদম মানাসক লাগে রাস্তাটো, এই এনেকৈ ভাঙা চিঙা হয়ে গেছে, চলব নরি আর গাড়ি সারি যে কি করি, মানে উপায় নাই তো রাস্তা চলব লাগাই হল না, আমি তো আর ইয়ারে মানুষ বেলেগ চলব চলব যাব নোর ভাড়া মারব লাগে ইয়াতে, আমি তো এই রাস্তাত কি করি, মানে উপায় তো নাই, দুর্ঘটনা তো তেনেকে তো মাঝে মাঝে হবা পারে, সেটা ডাঙর কথা নহয়, কেতিয়াবা হয়ে যাব পারে মানুষ ব্যতিক্রমত রাস্তার ব্যতিক্রমত হয়ে যাব পারে, সেটা কোনেও গ্যারান্টি দিয়ে কব নয়, সরকারের কথা আমি তো এটা সরকার যদি রাস্তাটা বানাই দিলে আমি ভালো পাব, বা রাজ্যের সরকার হচ্ছে কি রাজ্যক লই, রাজ্যক যদি সরকারে সুবিধা করে দেয় তো সরকারও হেরি করব না, তো সরকারে হেরি এখন নকরে তেতিয়াহলে আমি কি করি, এটি ভবানীপুরা তো মানাস রাস্তাটো এই জরাজীর্ণ অবস্থাতে আছে, এই রাস্তাটো আজিলৈকে তাৰমানে সরকারের ফালের পর মেরামতি করা আমি দেখা পাই নাই, গতি আমার যে রোড কিন্তু আমার কি মানা অভয়ারণ্য তালিকে ইমান যাতায়াতের ব্যবস্থা হয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে খুব এক্সিডেন্ট, সেইটার কারণে আমি দেখি দেখা পাই থাকো, গতি সরকারে আমার রাস্তাটোর সু একটা ব্যবস্থা লোক আমি রাস্তাটা ইমান জরাজীর্ণ কব গেলে বর্তমান ইমান জরাজীর্ণ কি কারণ, এটা চক গাড়ি মটর ঠের চলে আর খুব সম্ভব উন্নত মানের কাম তো আমি দেখা পাওয়া নাই, সেইটার কারণে হয়তো হবো পারে, ডাম্পার কিছু চলে কিছু নয় ঠেরে চলে, ডাম্পারের কারণে ডাম্পারের ঠের ব্যবস্থা ঠের চলা যাতায়াতের ব্যবস্থাটো হয়, সেইটার কারণে আমার রাস্তাটি এনেকা অবস্থা, সরকারক ইয়ার কারণে একটা সুদৃষ্টি দিলে ভাল লাগবে।